নওগাঁয় চুরি যাওয়া আটটি মোটর সাইকেল উদ্ধার সহ সংঘবদ্ধ চোর চক্রের 3 সদস্যকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বিকেলে ডিবি অফিসে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানান। আটককৃতরা হলেন জয়পুরহাট জেলার আজিজুল হক ও আক্তার আলম এবং বগুড়া জেলার আইনুল হক। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা গত রাত 4:30 নওগাঁ সদর থানার তিলকপুর থেকে আজিজুল হক এবং আক্তার আলমকে একটি চোরাই পালসার মোটরসাইকেল সহ আটক করে। তাদের দেয়া তথ্য মতে আরো 3টি জেলায় অভিযান চালিয়ে 7টি মোটরসাইকেল এবং আন্তঃজেলা চোর চক্রের আরো 1 সদস্যকে আটক করা হয়। বগুড়া সোনাতলা গাবতলি থেকে আমরা বাইক উদ্ধার করেছি, গাইবান্ধা সাগাটা থেকে উদ্ধার করেছি, তো এই কাজগুলো এবং সদর থেকে উদ্ধার করেছি। এই কাজগুলো করতে গিয়ে আমাদের নানান নেটওয়ার্কিংয়ের সাথে আমাদের কাজ করতে হয়েছে। কাজ করতে গিয়ে ফাইনালি এখন পর্যন্ত আমরা 8টা গাড়ি উদ্ধার করতে পেরেছি। আরও আমাদের কাছে কিছু ইনফরমেশান আছে, আমরা আশা করি আরও কিছু আমরা উদ্ধার করতে পারব। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।